আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم উপস্থিত শ্রদ্ধেয় বাংলা ভাষী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও একত্রিত হয়ে জমায়েত হয়ে আমাদের প্রিয় ধর্ম ইসলাম এবং এর সম্পর্কে জড়িত আরও অনেক কিছু বিধিবিধান আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা অনেকে অবগত আছেন আজকের যে আলোচনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করেছি, ইচ্ছা করেছি, সেই আলোচনাটির বিষয় হচ্ছে শরীয়তি মারেফতি কি। আলোচনাটার শিরোনাম শুনে অনেক ভাই হয়তো ভাববেন যে এই আলোচনাটা করার কি কোনো বিশেষ প্রয়োজন আছে। অনেকের মতে হয়তো কোনো বিশেষ প্রয়োজন নেই, কারণ তারা মনে করেন এটা ভালো জিনিস না, সেজন্য এটার আলোচনা করার কোনো দরকারই নেই। কিন্তু এই যুক্তিটি ঠিক না। মানুষ জানে যে সুদ হারাম, তাহলে কি কেউ যদি বলে যে সুদ যেহেতু হারাম এটা জানা কথা, তাহলে সুদের সম্পর্কে আলোচনা করে আর লাভ কি? ঠিক হবে কি বলা এটা? কারণ যে জিনিসটা ভালো নয় সেটা যখন মানুষ করবে তাহলে সেখানে বলার দরকার আছে, আর যেটা ভালো মানুষেরা করে সেটা তো বলার দরকার নেই, কারণ আলহামদুলিল্লাহ সেটা মানুষ করে যাচ্ছে, ভালো জিনিস, নেকি জিনিস। কিন্তু যেটা মন্দ আর মানুষেরা করছে তখনই সেটা বলার দরকার আছে। দ্বিতীয় কথা, কোনো মানুষ যদি কোনো বিষয়ে ভুলে থাকে, গোলমালে থাকে, সংশয়ে থাকে যে কে জানে এটা সহি না গলত, ঠিক না বেঠিক, তাহলে ওই জিনিসটার পুরোপুরি আলোচনা ক্লিয়ার করে দেওয়া অবশ্যই দরকার। উদাহরণস্বরূপ, আজ যদি কোনো মানুষ কোনো মদের দোকানে বা কোনো এমনি দোকানে যাওয়ার পর মদের গায়ে লেখা থাকে ইসলামী মদ, তাহলে তার মনে কি হবে? সংশয় হবে যে কে জানে মদের ভিতরে তাহলে কোনো ইসলামী মদ আছে মনে হয়, যেটা পান করা যায়। আর এই ইসলামী মদ কথাটা শুনে অনেকেই কিন্তু সেটা পানও করবে এবং ভাববে আমি ভালোই করছি। এরকম ক্ষেত্রে আমাদেরকে জানাতে হবে যে মদ আসলে মদেই থাকে। ওর সামনে যতগুলি টাইটেল এবং যতগুলি ইসলাম বা অন্যান্য জিনিসের নাম লিখে দেওয়া হোক না কেন, সুদ আসলে সুদে থাকে, তার নামটা যতই পরিবর্তন করা হোক না কেন। হারাম জিনিসটা হারামই থাকে, তার নামে যতগুলোই, তার আগে যতগুলোই টাইটেল দেওয়া হোক না কেন। যেহেতু শরীয়ত কথাটা ইসলামের, আর যারা এই শরীয়তি মারেফতির গান গায় বা আলোচনা করে তারা মুসলমান হয়। আলোচনায় তারা মাঝে মাঝে কোরআন এবং হাদিসের না জেনেও অজ্ঞভাবেও কিছু কথা জুড়ে দেওয়ার চেষ্টা করে, তখন মানুষেরা ভাবে যে হয়তো এটা ইসলামী জিনিস বা ইসলামী ব্যাপার সেপার, আমাদের ইসলাম ধর্মের ব্যাপার, সেজন্য হয়তো শরীয়তি মারাকতিটা ভালো জিনিস। এই সংশয়ে থাকার কারণে অনেক মানুষ আজ ঘরে বলছে যে আমরা খারাপ জিনিস শুনি না, আমি শরীয়তি মারাকতি শুনি। কি বলছে? আমি শরীয়তি মারাকতি শুনি। এখন কোন ভাই যদি শরীয়তি মারাকতি শোনে এবং সে ওটাকে ভালো মনে করে আর আসলে সেটা ভালো নয়, তাহলে কিন্তু আমাদের কর্তব্য যে আমাদের সেটা জানিয়ে দিতে হবে। আমাদের জানা দরকার ভাই যে শরীয়তি আর মারেফতি জিনিসটি কি, এটা আমাদের প্রথমে জানতে হবে। শরীয়ত যারা করে, মারেফত যারা করে তাদেরকে বলা হয় মারেফতি, শরীয়ত যারা করে তাদেরকে বলা হয় শরীয়তি। কিন্তু শরীয়ত জিনিসটি কি আর মারেফত জিনিসটি কি এটা জানতে হবে। আপনাদের মধ্যে উপস্থিত ভাইদের মধ্যে কেউ বলতে পারবেন শরীয়ত কথাটির অর্থ কি এবং মারেফত কথাটির অর্থ কি? প্রথমে শরীয়ত কথাটির অর্থ আমাদের জেনে নিন, মাথায় রাখবেন, কারণ বারবার এই কথাটি আমাদের আজকের আলোচনায় আসবে। তাহলে এই জিনিসটি জানার জন্য এর অর্থটি আমাদের জানতে হবে। শরীয়ত আমরা বাংলায় বলি, এর আরবি হচ্ছে শরিয়াহ। আর শরিয়াহ, শরিয়াহ কথাটির অর্থ হচ্ছে বাংলাতে আইন, বিধান, পন্থা, পথ। আইন, বিধান, পন্থা, পথ এরকম কাজকে, এরকম শব্দকে আরবিতে কি বলা হয়? শরীয়ত বা শরিয়াহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াদাম বিহিল্লাহ, তাদের কি কোনো অংশীদার আছে? তাদের কি কোনো অংশীদার আছে যারা বিধান রচনা করেছে তাদের জন্য এমন বিধান যা আল্লাহ তাআলা তাদের আদেশ দেয়নি? তো শারাউ লাহুম মিনাদ দীন এই কথাটির অর্থ হলো যে তাদের জন্য বিধান রচনা করছে। তাহলে শরীয়তের অর্থ হচ্ছে বিধান। আর মারেফা, মারেফতে যেটাকে বলা হচ্ছে তার আরবিটা হচ্ছে আল মারেফা। মারেফা, মারেফা কথাটির বাংলা অর্থ হচ্ছে জ্ঞান, শিক্ষা, পরিচয়। জ্ঞানকে কি বলা হয়? মারেফা বলা হয়। শিক্ষাকেও মারেফা বলা হয়। ব্যাকরণে মারেফা কথাটির অর্থ হচ্ছে নির্দিষ্ট বিশেষ্য, ব্যাকরণের ক্ষেত্রে। না হলে আরবি শব্দের এর অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে শরীয়তি মারেফতের যদি শব্দগত অভিধানিক অর্থ নেওয়া হয় তাহলে বলতে হবে বিধান এবং জ্ঞানের আলোচনা। এটা কিসের অর্থ হবে? যদি শব্দগত অর্থ আমরা নিই তাহলে হবে বিধান এবং জ্ঞানের আলোচনা। কিসের বিধান, কিসের জ্ঞান, এটা এখনো এখানে নেই। এই শব্দগত পরিচয়ের পর আমাদের এখন জানতে হবে যে সুফিদের ভাষায় বা শরীয়তি মারেফতি যারা করে তাদের ভাষায় শরীয়ত মারেফত কাকে বলা হয়? এটা তো শব্দগত অর্থ একটু আগে বলা হয়। তাদের ভাষায় শরীয়ত এবং মারেফত বলা হয়। শরীয়ত বলা হয় কিতাবের ইলমকে, যে সমস্ত ইলম এবং জ্ঞান কিতাবে লেখা আছে, বইয়ে লেখা আছে, অর্থাৎ কোরআন হাদিসে লেখা আছে, সেই জিনিসটাকে বলা হয় শরীয়ত ওদের কাছে। আর মারিফত বলা হয় কোরআন এবং হাদিসে কিতাবে ওই পুস্তকে নেই কিন্তু তাদের অন্তরে সেগুলো আছে ওই জিনিসটাকে তাদের বলা হয় মারিফত। কথাটি বুঝা গেছে ভাই? যারা শরীয়ত মারফত করছে তাদের ভাষায় শরীয়ত হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান যেটা ওই আকারে লেখা হয়েছে মানুষেরা সাধারণত আমল করে থাকে নামাজ রোজা হজ যাকাত এই জিনিসগুলো ওদের ভাষায়। আর মারিফত বলা হয় এর বাইরের একটা জগৎ আছে যেই জগতের অনেক জ্ঞান আছে সেই জ্ঞানটা কিতাবের আকারে ওই আকারে লেখা নাই কিন্তু তাদের অন্তরে তাদের কলবে তাদের দিলে আছে ওটাকে তারা বলছে কি মারিফত। ওরা শরীয়তটাকে ৩০ ভাগ বলেছে আর মারিফতকে ৭০ ভাগ বলেছে। তবে শরীয়ত থেকে সরাসরি মারিফতে যাওয়া যায় না। ওরা বলছে শরীয়তের স্টেজের পর এই ৩০ ভাগ জ্ঞানের পর একটা আরো স্টেজ আছে সেটাকে বলা হয় তরিকত। ওই তরিকতটা পাড়ি দেওয়ার পর আরেকটা জায়গা আসে স্থান আসে তার নাম হচ্ছে হকিকত। হকিকতটা যখন পার হয়ে যায় তখন লাস্টের স্তর আসে যে স্তরটার নাম হচ্ছে মারিফত। তাহলে একটু আরো বিশ্লেষণ আকারে আপনাদের সামনে পেশ করা হলো যে শরীয়ত মারিফত বলতে তাদের ভাষায় শরীয়ত হলো ইসলামের একটা জ্ঞানের ধাপ যেটা মাত্র ৩০ ভাগ আর এর ছাড়া অনেকগুলা জ্ঞান আছে ওদের কাছে যে জ্ঞানগুলির দ্বিতীয় স্তরটার নাম হচ্ছে তরিকত, তৃতীয় স্তরটার নাম হচ্ছে হকিকত আর চতুর্থ স্তরটির নাম হচ্ছে মারিফত। বলছে এই চারটা স্তরকে জানার জন্য সংক্ষিপ্ত আকারে মানুষ যেন মনে রাখে যে শরীয়তটা হচ্ছে প্রাইমারি স্কুল ওদের কথায় আর তরিকতটা হচ্ছে হাই স্কুল ওদের ভাষায় আর হকিকতটা হচ্ছে কলেজ আর মারিফতটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমি আশা করি আপনাদের কাছে জিনিসটা এখন ক্লিয়ার হয়েছে। তবে আমাদের জানতে হবে যে আসলেই তরিকত হকিকত আর মারিফত বলে কোনো জিনিস আছে কি নেই। তবে আজকের আলোচনা ভাই এই বিষয়টা নয়, তবে আমি সামান্য আপনাদের ইশারা করে দেবো ইনশাআল্লাহ। যেমন একটু আগে বললাম তারা শরীয়ত বলতে বুঝাতে চাচ্ছে যে যতগুলো বিধিবিধান আছে তার মধ্যে ৩০ ভাগের নাম হচ্ছে কি শরীয়ত আর বাকিগুলি হচ্ছে ৭০ ভাগ। ওরা বলছে শরীয়তটার উদাহরণ হচ্ছে চামড়ার মতো, মানুষের শরীরে যে চামড়া হয় এটা হচ্ছে শরীয়ত আর তরিকত হাকিকত এবং মারিফত হচ্ছে চামড়ার ভিতরে গোশত মগজ হাড় মজ্জা যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে মারিফত। ওরা কিন্তু তরিকত আর হকিকতটা আলাদা করে বলে না, ওরা মারিফত বলে দেয় আর মারিফত বললেই বুঝে নিতে হবে যে তরিকতও আছে হকিকতও আছে আর কি আছে মারিফতও আছে, মানে হাই স্কুলও আছে কলেজেও আছে আর বিশ্ববিদ্যালয়েও আছে। যদি মারিফত বলে দেয় তো তিনটাই আর শরীয়ত বললে প্রাইমারি স্কুল। বুঝা যাচ্ছে ভাই? ওরা বলতে চায় এই শরীয়তের যেটা জ্ঞান এটা কিন্তু আসলে একটা আবছা জ্ঞান, মানে নগণ্য খুব ছোট জ্ঞান। যেমন পুকুরে কচুরি বানা ভেসে বেড়ায় ওর যেমন দাম নেই তেমন শরীয়তের আসলে কোনো দাম নেই, আসল দাম কিন্তু হচ্ছে মারিফতের। বুঝতে পারছেন? বলবেন যে ভাই আপনার এই কথাগুলির প্রমাণ কি? প্রমাণস্বরূপ দেওয়ানবাগী পীর সাহেবের অনুমোদিত এবং প্রকাশিত একটি বই যার নাম হচ্ছে এজিদের চক্রান্তে মুহাম্মদ ইসলাম। ওইটির নাম কি? এজিদের চক্রান্তে মুহাম্মদ ইসলাম। এই এজিদের চক্রান্তে মুহাম্মদ ইসলাম বইয়ের পৃষ্ঠা নম্বর ৬২ এবং ২২২-এ লেখা হয়েছে, বলছে যারা শুধু শরীয়ত আমল করে তারা গুমরাহ বা জাহান্নামী। এখন আমি হয়তো আপনাদের কাছে এতক্ষণে বুঝাতে পেরেছি যে এই কথাটা আমার না, তাদের নিজস্ব কথা। বলছে যারা শুধু শরীয়ত আমল করে তারা গোমরাহ বা জাহান্নামী। গোমরাহ মানে পথ ভ্রষ্ট, এতটুকুতেই ক্ষান্ত হয়নি, শেষে জাহান্নামী কথাটা ঢুকাই দিয়েছে। ২২২ পৃষ্ঠা লিখছে শুধু শরীয়ত করলে হক পথের সন্ধান লাভ করবে না। তাহলে কি বুঝা গেল? তাদের ভাষায় কোরআন এবং সুন্নতের যেটা জ্ঞান ওই পুস্তকের আকারে যেটা এখন বর্তমানে আমাদের কাছে আছে সেটার উপর যদি কেউ শুধু আমল করে তাহলে তার জন্য জান্নাত নেই, সে গোমরাহ বা জাহান্নামী। শুধু এতটুকুর উপর আমল করলেও সে জান্নাতে প্রবেশ করবে না, তারা এই কথা বলেছে। কিন্তু আসলে কি এরকম? না, আসলে এরকম নয়। আমাদের সংক্ষিপ্ত আকারে জানা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করার জন্য যে নবী পাঠিয়েছিলেন সেই নবীর নাম হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকে যে কিতাব দান করেছেন, যে বই দান করেছেন, তার যে বাণী সমূহ দান করা হয়েছে যেটা সমস্ত নবীদেরকেও আল্লাহ তাআলা দান করেছিলেন, সেটা কিতাব আকারে হোক বা সহিফা আকারে হোক বা অন্য কিছু আকারে হোক, সমস্ত নবীকে আল্লাহ তাআলা কিছু না কিছু বিধান অবশ্যই দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা যেই বিধান দিয়ে পাঠিয়েছেন সেই বিধানটি আজও বিনা কোনো পরিবর্তনে একটা নোক্তার পরিবর্তন ছাড়াও আমাদের কাছে মজুদ আছে। সেই বইটির নাম হচ্ছে আল কোরআন, তাই না ভাই? প্রিয় নবী আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন কোরআনের ব্যাখ্যা স্বরূপ সেই বিধানগুলির নাম হচ্ছে আল হাদিস বা হাদিস শরীফ, তাই না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটি জিনিসকে অনুসরণ এবং অনুকরণ করতে বলেছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। তাহলে আমাদেরকে যে আল্লাহ তাআলা আদেশ করেছেন সেই আদেশটা কার? আল্লাহ তাআলার বাণী মানার এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মানার, এছাড়া অন্য কিছু আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেননি। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছু খোঁজাখুঁজি করবে, ইসলাম ব্যতীত অন্য বিধান মানামানির আর খোঁজাখুঁজির আর তল্লাশ শুরু করবে, ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে সে কিছু জিনিস সে সমস্ত বিধান গ্রহণ করা হবে না। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু খুঁজবে তার অন্য কিছু গ্রহণ করা হবে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কিছু আমল করলো, এমন কিছু কাজ করলো যেই কাজটা আমার শরীয়তে নেই, আমার ইসলামে নেই, ইসলাম ধর্মে নেই, সেটা প্রত্যাখ্যাত। আল্লাহ তাআলা আরো বলেন ثم جعلناك على شريعه من الامر, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন অতঃপর আমি আপনাকে করেছি দ্বীনের এক বিশেষ শরীয়তের উপর, বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত। ফাত্তাবিহা, তুমি সেই দ্বীনের বিধানগুলির অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর ওই সমস্ত লোকের খেয়াল খুশির অনুসরণ করো না যারা অজ্ঞ। তাহলে আল্লাহ তাআলাকে যে বিধানগুলির অনুসরণ করার জন্য আদেশ করা হয়েছে তার নাম কি? শরীয়ত। আর এই শরীয়তের বিধান হচ্ছে কিতাব এবং সুন্নত, কোরআন এবং সুন্নত। এর বাইরে ভাই যা কিছু আছে সবই ভ্রষ্টামি। ওই জন্য কেউ যদি এই শরীয়ত ব্যতীত আরো তিনটি জিনিস ঢুকায় যার নাম দেয় তরিকত, হকিকত এবং মারেফত, তাহলে ভাবতে হবে এটা হচ্ছে ভ্রষ্টতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় একটি খুতবা পাঠ করতেন যাকে খুতবায়ে মাসনুনা বলা হয়, আমরাও পাঠ করে থাকি। ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে উত্তম তরিকা আর পদ্ধতি হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি এবং তরিকা। কোন মানুষ যদি ইসলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকার বাইরে কোন তরিকা আবিষ্কার করে তাহলে এটা অবশ্যই কি হবে? ভ্রষ্ট হবে, জালালত হবে। আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার পর আমাদেরকে এখন জানতে হবে যে যারা শরীয়তি মারেফতি করছে তারা এই জিনিসটাকে কি বলছে এবং তারা কারা। আমাকে অনেকবার যখন এটা প্রশ্ন করা হয় তখন আমি ভালো করে ব্যাপারটা বুঝতে পারতাম না। কেউ বলতেন যে ভাই শরীয়তি মারাফতি জায়েজ না, জায়েজ নয়। क्यों आबार प्रश्न करतें जे देशे शरियते माराफती है सेगुला देखा जायज कि जायज ना आमी बुझते पारताम ना जे शरियते माराफतीटा आबार देखार जिनिसटा कि आबार शरियते माराफतीटा कोन जिनिस जेटा जायज ना जायज कि ब्यापार बुझते पारताम ना शेष पर्यन्त आमाके शरियत एबं माराफती जानार जन्य आमाके इच्छा ना थाका सत्त्वेও आमाके जानते हयेছে এবং এই বিষয়টা পড়াশোনা করতে হয়েছে। তো যারা শরীয়তে মারাফতি করে তারা কি হয়? যারা শরীয়তে মারাফতি করে তারা কখনো কোরআন এবং সুন্নাত, কোরআন এবং হাদিস নিয়ে এসে মানুষের সামনে আলোচনা করে না। যারা শরীয়তে এবং মারাফতি করে তারা হয় গায়ক এবং গায়িকা। কখনো শরীয়তে মারাফতি যারা গায় তারা কোনো পুরুষ হয় না শুধু, কিংবা শুধু মহিলা হয় না, এক পার্টি পুরুষ হয় আর এক পার্টি মহিলা হয়। তারা যখন এই গানগুলা বলে তখন কখনো বিনা বাদ্যযন্ত্রে এই মাহফিল হয় না। যেমন অন্যান্য গান করার জন্য মানুষকে বাদ্যযন্ত্র নিয়ে আসতে হয়, অর্থাৎ ঢোল, তবলা, বাঁশি, অমুক তমুক, সেরকম শরীয়তে মারাফতের গায়কেরাও এই সমস্ত জিনিস নিয়ে আসে। যেমন অন্যান্য গায়কেরা গান গায় পয়সা করি নয় এবং মানুষের বাহাবা নেয়, তেমন তারাও সেখানে এগুলা অর্জন করে। যেমন অন্যান্য গায়ক এবং গায়িকা হয় তেমন শরীয়তি মারাফতের ক্ষেত্রে গায়ক হয় এবং গায়িকা হয়, অর্থাৎ পুরুষ গায়ক হয় এবং মহিলা গায়িকা হয়। এই সমস্ত শরীয়তি মারাফতের গানকে আরেকটা নামে জানা যায় দেশে, যার নাম হলো পালা গান। কি নাম ভাই? পালা গান। পালা গান বলা হয় যে গান পাল্লা দিয়ে গাওয়া হয়। পাল্লা দিয়ে গাওয়া হয় মানে এক এক শিল্পী গান গাইলো, গানে কিছু কথা বললো, গানের মধ্যে প্রশ্ন করে দিল, দ্বিতীয় শিল্পীকে এসে এর উত্তর দিতে হবে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে পালা গান। আর শরীয়তি মারাফতি যারা করে ঠিক ওইটাই, শরীয়তি যে হবে সে গান গাবে, গান গাওয়ার সময় কিছু প্রশ্ন করবে, মারাফতি শিল্পী যখন আসবে তখন ওর ওই প্রশ্নগুলোর উত্তর দিবে এবং ও আবার প্রশ্ন করে চলে যাবে। এই পালা গান এবং শরীয়তি মারাফতি গান হচ্ছে বাউল গানের অংশ। কোন গানের অংশ ভাই? আমি আপনাদেরকে গান শিখাতে চাচ্ছি না এবং আমারও শিখার ইচ্ছা নেই এবং এর ক্যাটাগরি জেনেও আমার লাভ নেই, তবে দাওয়াতের ক্ষেত্রে আমাকে এটা জানতে হবে এবং আপনাদেরকে অবশ্যই আমাকে বোঝানোর চেষ্টা করতে হবে। গানের অনেক নাম, সেই সমস্ত গানের মধ্যে আরেক একটা গানের নাম হচ্ছে বাউল গান, যেগুলো খুব টান দিয়ে গাওয়া হয়। ওই বাউল গানের অংশ হচ্ছে পালা গান, আর ওই পালা গানই হচ্ছে শরীয়তি এবং মারাফতি গান। এখন জানতে হবে আমাদের যে বাউল কি জিনিস, জানতে হবে আমাদেরকে বাউলটা কি, বাউল গান এবং বাউল কি জিনিস। বাউল কি? বাউল শব্দটির অর্থ সংসদ একটি ডিকশনারি আছে, যেটা বাংলা সাহিত্যের একটা নাম করা ডিকশনারি সংসদ। সেই সংসদ ডিকশনারির পৃষ্ঠা 415 লেখা হচ্ছে, বাউল হচ্ছে ধর্মীয় সংকীর্ণতা ও সংস্কার হইতে মুক্ত সাধক সম্প্রদায় বিশেষ। আরেকবার বলি, ধর্মীয় সংকীর্ণতা ও সংস্কার হইতে মুক্ত সাধক সম্প্রদায় বিশেষ। তারপরে লেখা হয়েছে খেপালো পাগল। এটা কে লিখেছে? কোন মৌলবী সাহেব এর অনুবাদ করেনি। সৌদি আরবের আর বাংলাদেশের মৌলবী সাহেবের এখানে কোনো কথা নেই। এটা সংসদ অভিধান একটা নামী ডিকশনারি, বাংলার অভিধান, সেখানে এই অর্থটা লেখা হচ্ছে ধর্মীয় সংকীর্ণতা ও সংস্কার হইতে মুক্ত। তাহলে যারা ধর্মের বিধিবিধান আর সংস্কার থেকে মুক্ত হয়ে গেল তারা কি আর মুসলমান থাকলো? সেটা ওদের ভাষাই থাকলো না। ওদের আলোচনা আমরা শোনাচ্ছি আপনাদেরকে, আপনারা শুনেন এবং চেষ্টা করেন সেই জিনিসটা কি। আমি শুধু একটা প্রুফ দেওয়ার জন্য যারা অমুসলিম, যারা এই ডিকশনারি লিখেছে তাদের থেকে আমি এই অর্থটা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলাম মাত্র। এরপরে এদের কেসা কাহিনী শুনেন। বাউল আর বাউল গান, বাউলের অর্থ শুনলেন। বাউল হচ্ছে বাউল গানের মতবাদ জনক হচ্ছে লালন শাহ বা লালন ফকির। এই নামটা কি অপরিচিত আপনাদের কাছে? বাংলা ভাষী মানুষের কাছে অপরিচিত নয়। লালন ফকির বা লালন শাহ, লালন গীতি, যে লালন গীতি মানে লালনের গান, আর লালন ফকির আর লালন শাহ এর নামে যতগুলা গান গজল হয়েছে আপনারা মনে করেন এই সমস্ত জিনিসকেই বাউল বলা যেতে পারে বা বাউল গান বলা যেতে পারে। তবে লালনটা কে ছিল আমাদের জানা দরকার। লালন হচ্ছে কুষ্টিয়া জেলার, বাংলাদেশের কুষ্টিয়া জেলার ওজোপাড়া গাঁ, ওজোপাড়া গাঁয়ে এর জন্ম ১৭৭৪ খ্রিস্টাব্দে এবং মৃত হচ্ছে ১৮৯০ খ্রিস্টাব্দে। এই লোকটির নাম ছিল লালন। এই যে সমস্ত গান তৈরি করেছে তাকে বলা হয় লালন গীতি বা বাউল বা পালা গান। বুঝা গেছে ভাই? এখন এই লালন কে ছিল? লালন না তো মুসলমান ছিল না হিন্দু ছিল। যেমন একটু আগে আপনাদের বলা হলো ধর্মীয় সংস্কার থেকে যারা নিজেকে মনে করে, তাহলে হিন্দু ধর্ম ধর্মীয় হবে, মুসলিম ধর্ম মানলেও মুসলিম ধর্মীয় হবে, কিন্তু এরা ধর্মীয় যে কোনো সংস্কার থেকে মুক্ত। সেই জন্য না তো এরা হিন্দু না তো এরা মুসলমান। উদাহরণস্বরূপ এই কুষ্টিয়া জেলার এক প্রফেসর বাউলদের এরকম মহফিল হচ্ছিল, আয়োজন হচ্ছিল, সে মহফিলে বাধা দিতে গেছে, যার কারণে বাউলেরা তার উপর একটা মোকদ্দমা করেছিল। এই কেসটা যখন জেলা প্রশাসকের সামনে এটা নিয়ে আসা হয়, তখন জেলা প্রশাসকের সামনে এই বাউলের দলটা বলেছিল যে আমাদেরকে যে এই প্রফেসর বাধা দিয়েছে সে অবশ্যই আমাদের সংস্কারের বিরোধিতা করেছে, এর শাস্তি হওয়া দরকার, কারণ আমরা না তো মুসলমান না তো হিন্দু। এরা বলেছিল যে এই লালনই হচ্ছে আমাদের নবী, আর লালনের গীত এবং গান হচ্ছে আমাদের ধর্মীয় শ্লোক। ধর্মীয় শ্লোক বলতে বোঝায় যেমন কোরআন শরীফের আয়াত হয়, তখন তেমন হিন্দুদের বেদের এরকম একটা অংশকে বলা হয় শ্লোক। তো বলছে যে লালনের গীত এবং এর গানগুলা হচ্ছে আমাদের জন্য শ্লোক, মানে ধর্মীয় কবিতা, আর লালন হচ্ছে আমাদের নবী, আর লালনের মৃত্যুর পর লালনের মাজারের জিয়ারত হচ্ছে আমাদের হজ। যারা এই কথা বলে তারা যদি শরীয়তি মারাফতি গাইতে আসে, আপনি তাদেরকে কি মনে করবেন আপনি নিজেই চিন্তা ভাবনা করেন। আমার এই কথাগুলির প্রুফে ইনকিলাব পত্রিকা 22শে নভেম্বর 2008 দেখে নিতে পারেন। আবারও বলি, ইনকিলাব পত্রিকা 22শে নভেম্বর 2008। লালন যে সমস্ত সে নিজের আকীদা এবং কালচার সংস্কার প্রচার করেছে, তার মধ্যে একটি কালচার হচ্ছে আল্লাহ এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা হলো লালনের সংস্কার, যে সংস্কারটা বহু প্রাচীন, যাকে বলা হয় সর্বেশ্বরবাদ। অনেকদিন আলোচনা করেছি, যেটা ইংরেজিতে বলা হয় প্যানথিজম। এই সর্বেশ্বরবাদ লালন স্বয়ং প্রচার করেছে, যার ফলে কোনো মানুষ আর মুসলমান থাকতে পারে না আকীদাগত দিক দিয়ে। কারণ আল্লাহ হচ্ছেন একজন স্বতন্ত্র সত্তা, যিনি আরশের উপর সমাসীন, আর আল্লাহ বাদে যা কিছু আছে সব হচ্ছে সৃষ্টি এবং সবাই হচ্ছে মাখলুক। আল্লাহ এবং মাখলুক, আল্লাহ এবং মানুষ কোনোদিন এক নয়। এই দর্শন, এই মতবাদ হচ্ছে সর্বেশ্বর মতবাদ, বেদান্ত মতবাদ, এবং যাদেরকে মহানির্বাণ মতবাদ আর বলা যেতে পারে বর্তমান হিন্দু ধর্মের বিশেষ আকীদা। এটাকে সর্বেশ্বরবাদ বলা হয়, আরবিতে আকীদাতুল হুলুল এবং ওয়াহদাতুল ওজুদ বলা হয়। লালন তার গানে বলেছে খোদা নাই কোনোখানে। ওর গানে কি বলেছে? খোদা নাই কোনোখানে, জনম ভরে দেখলাম খুঁজে পাইনি কিছু মানুষ বিনে। বলছে মানুষ ছাড়া আমি কিছুই দেখতে পেলাম না, তাই খোদা কোথাও নেই। যেই মানুষ সেই খোদা, যেই খোদা সেই মানুষ। বলছে মক্কা আর মদিনাতে, আজমির আর বাগদাদে, সেখানে নাইকো খোদা দেখেছি জেনে শুনে। তো লালনের থিওরি হলো এই যে খোদা নেই, আর সব জায়গায় যা দেখেছে সেটা মানুষ, তাই মানুষই হচ্ছে খোদা। বুঝতে পারছেন ভাই? প্রথম দর্শন। দ্বিতীয়, এই লালন ফকির আল্লাহ এবং প্রিয়নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পার্থক্য মনে করত। যে আল্লাহ তাকে মদিনার নবী মনে করত, সে বলেছে মুহাম্মদ নাম নূরতে হয়, নবুয়তে নবী নাম হয়। নূরতে নাম হয় কি? মুহাম্মদ। আর নবুয়তে তার নাম হচ্ছে নবী। রাসূলুল্লাহ খানাফিল্লাহ, আল্লাহ রসুল আল্লাহতে বিলীন। রাসূলুল্লাহ খানাফিল্লাহ কথাটার অর্থ হলো আল্লাহ রসুল আল্লাহতে বিলীন, আল্লাহতে মিলেছে। বলছে রাসূলুল্লাহ ফানা বিল্লাহ আল্লাহতে মিলেছে। আল্লাহতে কে মিলে গেছে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য নেই। যেই আকীদাটাই হচ্ছে হিন্দু ধর্মের আকীদা এবং সর্বেশ্বরের আকীদা, সর্বেশ্বরবাদের আকীদা, হলুলের আকীদা, যে তারা মনে করে যে উপর থেকে ভগবান রামচন্দ্র হিসাবে পৃথিবীতে চলে এসেছিল, রামচন্দ্রই হচ্ছে ভগবান, আবার সে তার নিজের স্থানে চলে গেছে। এই কথা যেমন লালন বলেছে, তেমন কিছু বিদআতি পীর ফকিররাও বলেছে। উর্দু কবিতায় বলেছে, ওহি জো মুস্তাবি আরশ থা খুদা হোকার উতার পড়া হ্যায় মদিনা মে মুস্তাফা হোকার। তিনি যিনি আরশে ছিলেন খোদা হয়ে, নেমে এসেছেন মদিনায় মুস্তাফা হয়ে। তো লালন ফকিরের শুধু দোষ দিলে হবে না, এই দোষ তো আমাদের মধ্যে আগে থেকেও আছে এবং এখনো আছে, যারা সর্বেশ্বরের আকীদা মুসলিম হওয়া সত্ত্বেও প্রচার করে এবং মেনে চলে। যাই হোক, আমরা যে আলোচনা করছি যে এই শরীয়তে মারফতি যারা গায় তারা হলো পালা গানের গায়ক এবং গায়িকা, বাউল গানের গায়ক এবং গায়িকা, আর বাউলের আকীদা হচ্ছে এই বাউলেরা না তো মসজিদে যায় না মন্দিরে যায়। এই বাউলেরা সামাজিক বিবাহকে বিশ্বাস করে না। সামাজিক বিবাহ মানে মুসলমানেরা ইসলাম ধর্ম যে প্রথায় বিবাহ করতে বলেছে এটাও বিশ্বাস করে না, আর হিন্দু এবং অন্যান্য ধর্মের মধ্যে যে প্রথা আছে সেই প্রথাকেও তারা বিশ্বাস করে না। সেজন্য মনে রাখবেন, বাউলেরা কোনোদিন বিবাহ শাদীও করে না। তবে বিবাহ শাদী করে না বলে এরা খুব পাক পবিত্র থাকে এ কথা নয়। এরা সবসময় একটা সঙ্গী সাথীকে নিয়ে বেড়ায়, যার নাম হচ্ছে সঙ্গিনী। একে কিন্তু তারা গুরুও বলে থাকে, সাধন সঙ্গিনী। একে তারা কি বলে থাকে? গুরুও বলে থাকে। সেই জন্য এদের যেখানে মহফিল হবে সেখানে পিছে তাল মেলার জন্য যেমন বাদ্যযন্ত্র থাকবে, তেমন ছেলে বয়সের মানুষও থাকবে আর মেয়েরাও থাকবে। এটা হলো বাউলের ধর্ম এবং এদের এটা হলো কালচার। বিবাহ করা যাবে না, আবার মেয়ে ছেলের সাথে সাথে নিয়ে বেড়াবে। বাউলদের একটা সবচেয়ে জঘন্য দর্শন এবং জঘন্য জিনিস, যেটা পৃথিবীতে কোনো ধর্ম, কোনো জাতি, কোনো মানুষ করেনি, কিন্তু বাউলেরা করে থাকে। কথাটা শুনলে হয়তো আশ্চর্যিত হবেন, কিন্তু বই পুস্তকে লেখা হয়েছে। মৌলানা আবু তাহের বর্ধমানী তার বিশেষ বই বীরতন্ত্রের আজব লীলা এবং সাধু সাবধান, এই দুটি বইতে এদের আলোচনা করেছে। এবং আরো কিছু বই যেটা বাংলাতে লেখা হয়েছে, আমি এক সময় আলোচনার মাধ্যমে সেই নামও নেব, সেখানেও কিন্তু এই আলোচনা করা হয়েছে। বাউলদের একটা বিশেষ খাওয়া আছে, যে খাওয়াটার নাম হলো প্রেম ভাজা। জানেন, বাউলদের একটা বিশেষ খাওয়া আছে, প্রসাদ। আমাদের ভালো ভালো খাওয়া আছে, জুস আছে, ক্ষীর আছে, আপনার ভালো রসগোল্লা আছে, বুঝতে পারছেন ভাই। কিন্তু বাউলদের একটা খাওয়া আছে যার নাম কি? প্রেম ভাজা। এই প্রেম ভাজাটা কি জিনিস? পৃথিবীর সমস্ত দর্শনকে এরা একেবারে ছেড়ে দিয়েছে এবং এগিয়ে চলে গেছে, সবচেয়ে নোংরার শেষ প্রান্তে পৌঁছে গেছে। এর চাইতে নোংরা জিনিস পৃথিবীতে আর নেই, কোনো পশু এই জিনিস খায়নি। প্রেম ভাজা হয় মহিলার স্রাব, যেটাকে ঋতু বলা হয়, হায়েজ বলা হয়, পুরুষের বীর্য, মল এবং মূত্র, পায়খানা এবং পেশাব। হায়েজ, বীর্য, পায়খানা এবং পেশাব মিলিয়ে একটা খাওয়া তৈরি করে, যার নাম দিয়েছে ওরা প্রেম ভাজা, আর ওটাকে খুব ভোগ করে খায়। এটা হচ্ছে বাউল। এটা কি? বাউল। আর এই বাউলেরা গান বলে, গান করে শরীয়ত মারফতি। তারপরে শুনেন, আমি যে বলছিলাম এরা একটা সাথী নিয়ে বেড়ায়, এর নাম দিয়েছে তারা সাধন সঙ্গিনী। বাউলদের মূল স্লোগান হচ্ছে দেহতাত্ত্বিক সাধনা, মানুষের দেহ সম্পর্কে পরিকল্পনা করা, মানুষের শরীরের ভিতরে যা কিছু আছে, মানুষের যা কিছু ঘটে, যা কিছু বের হয়, যা কিছু ঢুকে, এই সমস্ত জিনিস তাদের খারাপ কল্পনার দ্বারাই বাউলের কিন্তু আসল কেসা কাহিনী হয়। কিয়ামতের সম্পর্কে এরা কি বলেছে জানেন? সংশয়, কিয়ামত হবে টবে, এগুলো এদের বিশ্বাস নাই। বলছে রোজ কিয়ামত বলে সবাই, কেউ বলে না তারিখ নির্ণয়। মানে একটা করে কবিতা বলবে, আবার কটাক্ষ করবে, বলে রোজ কিয়ামতের কথা তো সবাই বলছে, কিন্তু তারিখটা কেউ বলে না। হিসাব হবে কি হচ্ছে সদায়, হিসাব হবে না এখনই হচ্ছে কে জানে, কোন কথায় মন রাখি রাজি, কোন কথাটা বিশ্বাস করি। আর ইসলামের বুনিয়াদি একটি ঈমানের রুকুন হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখিরা। কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস কোনো মানুষ যদি সংশয় করে, কোনো মানুষ যদি এটাকে না মানে, তাহলে সে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যায়। এগুলো হলো বাউল তত্ত্ব। এই লালন ফকির মুসলমানও ছিল না, হিন্দু ছিল না, সে কারণে যখন সে মারা যায় তখন হিন্দুরা নিয়ে গিয়ে তাকে শ্মশানে পুরালো না, বললো যে তো হিন্দুও ছিল না। মুসলমানেরা নিয়ে গিয়ে তারা কবরস্থানে দখল করলো না, কারণ সে মুসলমানও ছিল না। শেষ পর্যন্ত যে ঘরে মারা গেছিল সেই ঘরে গর্ত খুঁড়ে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। আর এখানে আজ এখনো সেই লালনের সমাধি, লালনের মাজার, এখনো গীত আর গজল আর লালন গীতি ওই মাজারে সবসময় ভরে থাকে। এর জন্য বিস্তারিত আলোচনা দেখতে পারেন আত্মাহারিক পত্রিকা, জানুয়ারি মাসের 2009 জানুয়ারি মাসের সংখ্যা। এই কথাগুলি ভাই আমি আপনাদেরকে এই জন্য বললাম যে আমাদের জানা দরকার যে যার আলোচনা আমরা শুনছি এবং যাকে আমরা ভালো মনে করছি তার ইতিহাসটা কি আমাদের জানতে হবে। না জানলে কিন্তু আমরা সঠিক তথ্য জানতে পারবো না। তাদের ইতিহাস আপনাদেরকে আমাদের জানিয়ে দেওয়া কর্তব্য, কারণ যেন আমরা প্রত্যেক ভাই বুঝতে পারি যে আসলে শরীয়তে মারামতি কি। এক নম্বর জিনিস। দ্বিতীয় নম্বর কথা হলো যে ভাই মানুষ এখন জ্ঞান না থাকার কারণে হোক বা রুচি খারাপ হয়ে যাওয়ার কারণে হোক কিছু কিছু এমন কাজ করে এবং কাজটা করার পর আবার হুজ্জতি করে, বলে যে এটা আমি খুব ভালো কাজ করলাম। যদি কোনো মানুষ একটা মন্দ কাজ করে এবং ভাবে যে না এটা আমার মন্দই, তাহলে সেখানকার বিষয়টা আলাদা। কিন্তু যেখানে কোনো একটা খারাপ কাজ করা হচ্ছে আর ভাবছে আমি ভালো করছি, তাহলে কি ধরনের মন্দ হবে? যেমন ধরনের একজন মানুষ বলছে যে গান শোনা হারাম, ইসলামে গান শোনা নিষেধ, কিন্তু ভাই আমি কখনো কখনো শুনি এটা কিন্তু ভাই আমি হারাম কাজ করি, আবার কিন্তু এটা গুনাহ হয়, এটা কিন্তু হারাম। কিন্তু একজন মানুষ যদি বলে যে না গান ইসলামে জায়েজ এবং শুনলে নেকি হয়, তাহলে কি হয়ে গেল? ইসলাম থেকে বেরিয়ে যায়। কারণ এমন এক কাজ যেটা গর্জিত সেটাকে সে হারাম মনে করছে, যে কাজ হারাম সেই কাজটাকে সে হারাম মনে করছে। তাই কোন মানুষ যদি গান শুনে লালন ফকিরের আর শরীয়তে মারাফতির আর বলে যে না এটা আমি নেকির কাজ করছি, এটা ইসলামের কথা হচ্ছে আর আসলে সেটা হারাম, তাহলে কতখানি গর্জিত এবং খারাপ কাজ হচ্ছে, এটা আমাদের মনে রাখা দরকার। আমি আপনাদের সামনে কয়েকটি উদাহরণ দিতে বাধ্য। যারা শরীয়তে মারাফতি গান করে এবং যারা শিল্পী হয় এই শরীয়তে মারাফতির, তারা কি ধরনের কথা বলে এবং এই কথাগুলি কতখানি কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্য রাখে বা রাখে না। একটি উদাহরণ শুনেন। শরীয়তি এক পণ্ডিত মজলিসে উঠে বলছে, শরীয়তি এক পণ্ডিত মজলিসে উঠে গান গাচ্ছে এবং গানের পর মারাফতির জন্য, যেহেতু বলেছে আগে যে দুটো পার্টি হয়, একটা শরীয়তি একটা মারাফতি, তো মারাফতি পার্টিটা তো বিশ্ববিদ্যালয়ের বড় পার্টি আর এটা হলো প্রাইমারি পার্টি, সবসময় মারাফতি ওলাটা একে কটাক্ষ করে তুমি প্রাইমারির ছাত্র, আর এ বলে যে তুমি প্রাইমারিতে না পড়লে মারাফতিতে যেতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না। এ ওকে এটা কথা, ও একে এটা কথা, এই দুটো কথা আপোষে বলতে থাকে যে প্রাইমারি না পড়লে তুমি মারাফতিতে যেতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না। ও বলবে যে আমি বিশ্ববিদ্যালয়ে চলে গেছি, তোমার মারাফতি তোমার প্রাইমারির আর এই শরীয়তের আমার দরকার নেই। ওই জন্য ওরা বলে যে আমাদের নামাজ রোজা হজ যাকাত কিছুরই দরকার নেই, কারণ প্রাইমারি পার হয়ে চলে গেছি। বুঝতে পারছেন? এই শরীয়তে মারাফতির কথা শুনেন। এই শরীয়তি একজন প্রশ্ন করে দিল মারাফতিকে, বলছে যে কিয়ামতের দিনে এক বান্দা এরকম হবে যে বান্দাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে হে বান্দা তোমার আমল নামা কি? এই যে কিয়ামতের কথা বললো, বান্দার কথা বললো, আমল নামার কথা বললো, তখন কিছু মানুষ আমাদের ভেবে নিলেন যে কথাগুলি তাহলে ইসলামেরই কথা, সেজন্য তারা শরীয়ত মারাফতি শুনতে আর দ্বিধা করে না এবং নেকির কথা মনে করে। আমি একটু আগে বলেছি যে কেউ যদি মদ পান করে আর মদের আগে লেখা থাকে ইসলামী মদ, তাহলে কি এটা জায়েজ হবে? তাই যদি কেউ কিয়ামত, নবী আর অমুক তমুকের কথা বলে আর আসলে সেটা অবৈধ কথা যার কোনো প্রমাণই নেই, তাহলে সেটা কি জায়েজ হবে? হবে না। তো শরীয়তি ব্যক্তি বলছে মারাফতিকে প্রশ্ন করছে কিয়ামতের দিনে এক ব্যক্তি এরকম হবে যাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন হে বান্দা তোমার আমল নামা কি? তখন সেই বান্দা বলবে যে আমার কোনো আমল নামা নেই, আমার এই চুলগুলাই হচ্ছে আমল নামা। কি বলবে ওই বান্দা? सामान्य मात्र আর ওই ব্যক্তির হাতে আমলনামাই নেই। তাহলে কেমন কথা হলো? বলো না এমন এক ব্যক্তি হবে, সে বলবে আমার কোনো আমলনামা নেই, আমার চুলের চুরি হচ্ছে আমলনামা। আল্লাহ বলছেন যে বান্দাদের ডান হাতে নালে বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, আর ওরা বলছে যে ওই ব্যক্তির আমলনামাই হবে না। আচ্ছা যাই হোক, এই প্রশ্নের পর এখন চলেন, বলছে আমার এই চুলেই হচ্ছে আমলনামা। শরীয়তি ব্যক্তি মারাফতিকে বলে দিল, আপনি বলেন তো দেখি, আপনি বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই ব্যক্তিটা কে হবে? কিসের কারণে ওই মানুষ বলবে যে আমার এই চুলেই হচ্ছে আমলনামা আর আল্লাহ তাআলা তাকে ওই চুলের কারণে জান্নাত দিয়ে দিবে, ওই ব্যক্তিটা কে? এই প্রশ্ন করে শরীয়তি ফকির নেমে যাবে। এখন জনগণ কি হবে? প্রশ্ন তো একটা করেছে, জব্বর প্রশ্ন, এই চুল বড় হওয়ার কারণে জান্নাতে চলে যাবে। তাহলে এই প্রশ্নটার উত্তর তো আমাকে শুনতেই হবে। মারাফতি ফকির এর প্রশ্নের উত্তর দিবে। মারাফতি তখন কিছুক্ষণ গান চালাবে, গান চালার পর তখন উত্তর দিবে। উত্তরে বলছে মারাফতি ফকির, ওটা হচ্ছে ওই বান্দা, ওই আল্লাহর রাসূলের হাবিব, আল্লাহর রাসূলের পেয়ারা বান্দা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের প্রিয় বান্দা, আল্লাহর রাসূলের প্রিয় দোস্ত, যেই বান্দা আল্লাহর রাসূলের কাছে একদিন এসেছিল, আল্লাহ রাসূল তার মাথায় এইভাবে হাত বুলিয়ে দিয়েছিলেন। যখন আল্লাহ রাসূল তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তখন সেই মানুষ আর নিজের চুলকে কেটে দেওয়া খারাপ মনে করলো, কারণ আল্লাহ রাসূলের হাত যেই চুলে পড়েছে সেই চুল কেটে দিলে মানুষ যদি তার উপর পা দিয়ে বেড়ায় তাহলে তার কতখানি খারাপ হবে, কতখানি আল্লাহ রাসূলের এই ইজ্জতের ক্ষতি হবে। ওই মানুষ চুল কাটেনি, আল্লাহ রাসূলের মহব্বত রাখার কারণে আল্লাহ তাকে দিয়ে দেবে। কথাটা কে বললো? মারাফতি ফকির উত্তর দিয়ে দিল। এখন জনসাধারণ এরকম একটা প্রশ্ন এদিকে হচ্ছে আর ওদিকে একটা উত্তর হচ্ছে, মানুষকে মজা লাগে না? যত মজা লাগছে তত বেশি মানুষের ভিড় হচ্ছে, আর মানুষেরা বসে থাকছে, সারা রাত এই আলোচনা হচ্ছে, আর সবাই মনে করছে আমরা ইসলামের আলোচনায় শুনে যাচ্ছি। আমাকে বলেন, এ মানুষ উদাহরণ দিচ্ছে মানুষকে যে আল্লাহ রাসূলের মহব্বতে মাথায় চুল রাখলো, হাত রাখলো আল্লাহ রাসূল, সেই কারণে চুল কাটলো না, এই মহব্বতে জান্নাত পেয়ে নিল। বর্তমান যুগে এদের মাথায় কোন নবী আর কোন রাসূল হাত দেয়? আচ্ছা, হাত দিল এতখানি মহব্বত, চুল কাটলো না, আর এইদিকে এরা বসে বসে গোটা দিন মেয়ে ছেলের সঙ্গে, অর্ধ উলঙ্গ মেয়ের সঙ্গে গান বাজনা করলো, যে গান বাজনা ইসলামে হারাম। এখানে নামাজ রোজা নাই, কিচ্ছু নাই, এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, আর মাথায় চুলে হাত দিয়েছেন নবীজি নাকি, সে কথা নিয়ে চলে গেল কোথায়? জান্নাতে নিয়ে চলে গেল। প্রথমে আমাদের জানতে হবে ভাই, একটি উদাহরণ আমাদেরকে আপনাদেরকে আমি বলতে চাই একটি ঘটনার মাধ্যমে। তিনজন রাখাল মানুষ খুব গরমের দিনে, খুব গরম, গরু ছাগল চড়াতে চড়াতে, চৈত্র মাসের রোদ, খুবই গরম, গরু ছাগল গুলাকে বেঁধে দিয়ে তিনজনে গাছের নিচে বসে আছে, একটু আরাম করছে, তবুও বাতাসটা খুব গরম, কিন্তু একটু গাছের ছায়া আছে। তো তার মধ্যে এক রাখাল বলছে, মূর্খ মানুষ, ও বলছে, বলতো রে, এই চৈত্র মাস আসলেই বাতাসটা গরম কেন হয়? এক রাখাল কি বলছে, চৈত্র মাস আসলেই বাতাসটা এত গরম কেন হয়, আর এই পশ্চিম দিক থেকে কেন আসে, অন্য দিক থেকে কেন আসে? আরো প্রশ্ন করছে, আর অন্য মাসে, পৌষ মাঘ মাসে বাতাসটা অন্য দিক দিয়ে আসা ঠান্ডা কেন হয়? প্রশ্নখানে একটা জবর প্রশ্ন। এখন রাখাল উত্তর দিচ্ছে যে আল্লাহ তাআলা দুটা ফ্যান আছে জানিস, আল্লাহ তাআলা দুটা ফ্যান আছে, একটা ফ্যান হলো গরম আগুনের, আর একটা ফ্যান হলো বরফের। গরম আগুনের ফ্যানটা আল্লাহ তাআলা চৈত্র মাসে পশ্চিম দিকে লাগায়, আর ঠান্ডার দিনে ওই বরফের ফ্যানটা অন্যদিকে লাগায়, ওই জন্য বাতাসটা গরম আর ঠান্ডা। তৃতীয় রাখাল বসে আছে, বলছে হ্যাঁ ঠিক বলেছে। ও কি বলছে? হ্যাঁ খুব ঠিক কথা বলেছে, এটাই হয়। এই গরম ফ্যানের বাতাস দেয় আল্লাহ তাআলা, সেই জন্য বাতাসটা গরম হয়ে যায়। আর ঠান্ডার দিনে বরফের ফ্যান লাগা থাকে, ওই জন্য বাতাসটা ঠান্ডা হয়ে যায়। আর তৃতীয় রাখাল বলছে হ্যাঁ তুই ঠিক বলেছিস। তো এই প্রথম ফকির যে শরীয়তে বলতে উঠেছে সেও ওরকম মানুষ। মানে এই যে একটা কেসা কাহিনী তিনজন রাখালের ঘটলো, আগে তো তাদেরকে প্রমাণ করতে হবে যে আল্লাহ তাআলার গরম এবং ঠান্ডা ফ্যান আছে, তারপরে না বাতাসটা ঠান্ডা এবং গরমের কথা হবে, না কি বলেন? তো এখনো আল্লাহ তাআলার ফ্যানই নাই, এর কোনো কথার প্রমাণ নেই। আর ওই তিন রাখাল আলোচনা করে গেল আর সবাই মেনে নিল। তো ওইরকম এই শরীয়তি কথা মানুষকে, একজন মানুষকে চুলের কারণে জান্নাত দেওয়া হলো, এই কথা কোথায় আছে, কোন বইতে আছে, এটা তো আগে প্রমাণ হতে হবে, তারপরে না ফের জান্নাতের প্রমাণ হবে। আর তারপরে না ফের বাকি লোকের ঠিক এবং বেঠিকের সিদ্ধান্তের ব্যাপার আছে। এখানে দুই পার্টি একটি উদাহরণের সাথে খুব খাপে খায়। একজন লোক বলেছে এমনি গ্রাম্য কথা যে আমি কি বোকা, আমার বাপ আরো বড় বোকা। তো এখানে শরীয়তে কি বোকা, মারিফতে ওর চেয়ে আরো বড় বোকা। আর যারা শুনছে তারা এদের চাইতে আরো বড় জব্বর বোকা, এদেরও কোনো মাথায় মুন্ডু কোনো জিনিস আসে না। মানে ওরা যেটা শরীয়তে বলছে ওটাও ঠিক, মারিফতে বলছে ওটাও ঠিক, আর শুনে নিলাম তো সবাই বিশ্বাস করে নিলাম এটাও ঠিক। তো বললাম যে ও কি একটা বোকা, ওর বাপও বড় বোকা, আর যারা শুনছে ওরাও সবচেয়ে বড় বোকা। কোনো প্রশ্ন উত্তর এখানে নাই। আমাকে বলেন চুল রাখলেই যদি জান্নাতে যাওয়া যায়, চুল রাখলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে দুনিয়াতে মানুষকে আর আমল করা দরকার আছে ভাই? আমরা কি বোকা দুনিয়াতে? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম, এরা কি বোকা ছিলেন? নাউজুবিল্লাহ। তারা তো চুলটা রেখে দিয়ে পারে জান্নাতে চলে যেত। এক নম্বর। দ্বিতীয় নম্বর, চুল রাখলে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে যত সব মহিলা আছে দুনিয়াতে এরা সব জান্নাতে যাবে। কারণ সমস্ত নবীর এই সমস্ত মহিলার কি হয়, লম্বা লম্বা চুল হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন ঈদের খুতবা দেওয়ার পর, তাসাদদাকনা ফাইন্না আকতারাকুন্না হাতাবু জাহান্নাম, তোমরা সাদকা করো কারণ তোমরাই বেশি জাহান্নামের লোকড়ি হবে। একজন মহিলাও প্রশ্ন করে দিল আল্লাহ রাসূল কেন? তখন আল্লাহ রাসূল তাদেরকে এর কারণ বলে দিলেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে মহিলারা বেশি জাহান্নামে যাবে, আর ওদের বেশি বড় চুল আছে। ওই বড় চুলওয়ালা ফকির যদি জান্নাতে পায় চুলের কারণে, তাহলে সমস্ত মহিলারা কোথায় যাওয়া দরকার ছিল? জান্নাতে যাওয়া দরকার ছিল। আর যত টাক পাতা আছে দুনিয়াতে একটা জান্নাতে যাওয়ার যোগ্য না, কারণ তাদের চুল নেই। চুল রাখা আর না রাখার কারণে জান্নাত আর জাহান্নাম, এ কথা আলোচনা করছে শরীয়তে এবং মারিফতে। আর গ্রেট পোকা বসে থাকছে আলোচনা সবাই, এদের মনে কোনো রকম প্রশ্ন হচ্ছে না, এবং এরা এটাকে সবটাকে একটা ভালো জিনিস মনে করে শুনে চলে যাচ্ছে, আর পরে এটাকে জায়েজ মনে করছে। মানুষের মাথা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন শুনেন শরীয়তে মারিফতে। একজন শরীয়তে উঠে বলছে যে নায়েবে রাসূল আলেম যদি রাস্তা দিয়ে যায়, কি বলছে শরীয়তি ফকির? নায়েবে রাসূল আলেম যদি রাস্তা দিয়ে যায় আর ওকে যদি কেউ একটু দেখে নেয় তো 10টা নেকি পায়। শরীয়তি ফকির আবার মারিফতকে ডাউন করে দিল, বলছে কিন্তু মারিফতি ফকির রাস্তা দিয়ে যায় আর কোনো নেকি আছে এই কথা পাওয়া যায় না। বলছেন এটা কে প্রশ্ন করে দিল? শরীয়তি। মারিফতি উঠে এখন উত্তর দিচ্ছে যে হ্যাঁ, আলেমে দিন রাস্তা দিয়ে গেলে ওকে দেখলে 10টা নাকি পায়, কিন্তু মারিফতি ফকির যদি রাস্তা দিয়ে যায় আর ওকে যদি কোনো মানুষ দেখে তাহলে একটা হজের নাকি হয়। ওই যে আমি বললাম যে আমি কি বোকা, আমার বাপ আরো বড় বোকা। এখন চিন্তা করেন, এরা কোনো মানুষকে দেখেই যদি নেকি পাওয়া যায় আর ফকিরকে দেখে যদি হজের নাকি পাওয়া যায়, তাহলে দুনিয়াতে আর হজের দরকার আছে ভাই? কাবা শরীফের আর হজের দরকার আছে? ইসলামের একটা রুকুন, যেটা ইসলামের একটা বুনিয়াদি রুকুন স্তম্ভ হজ, পালন করা যারা হজের ক্ষমতা রাখে, তাহলে আর কি দুনিয়াতে হজের দরকার আছে? সেজন্য এগুলা ইসলামের কথা না, এগুলা হচ্ছে ইসলাম বিধ্বংসকারী কথা, এগুলা ইসলামের কথা না, এটা হচ্ছে ইসলামের নামে একটা রহস্য। আমি পরে একটু আলোচনা করছি যারা এরকম করে তাদের কি শাস্তি হতে পারে এবং তারা কারা, কিন্তু এরকম কথা। আরো শুনেন, একজন মারফতে ফকির বলছে যে শরীয়তি এক আলেম ছিল যার নাম হচ্ছে মৌলানা রুমি। এর কেসা কাহিনী আপনারা অনেকে শুনবেন যদি কেউ পীরের মুরিদ হন বা পীরের আস্তানায় যান। এই পীরের লোকেরা, মৌলানা রুমি পারস্য দেশের লোক ছিলেন, আর ফার্সি কবিতা তার অনেক আছে, তার বইও আছে। এই ফার্সি কবিতাগুলো আমাদের দেশের কিছু পীরেরা মুখস্থ করে করে মানুষকে এর ব্যাখ্যা বিশ্লেষণ শোনায়। যাই হোক, শরীয়তি ফকির বলছে যে মৌলানা রুমি একজন শরীয়তি আলেম ছিল, তার বইটা তার বাড়িটা বইতে ভর্তি। একদিন এক ফকির তার কাছে আসলো, মারাফতি ফকির আসলো, এসে মৌলানা রুমিকে বই পুস্তক পড়তে দেখে আর সবকিছু দেখে বলছে যে মৌলানা সাহেব এগুলা কি? তো মৌলানা ধিক্কার দিয়ে ওকে বললেন, যা যা বাবা, তুমি এগুলা বুঝবে না। শরীয়তি ফকির মারাফতি ফকিরকে কি বললেন মৌলানা? যাও, তুমি এটা বুঝবে না। মারাফতি ফকির যাওয়ার সময় একটা ফু মেরে চলে গেল, ফু দিয়ে ফু করে চলে গেল। বলছে কিছু দূর যায়নি, এর মধ্যে লাইব্রেরিটা গোটা আগুনে একদম জ্বলে উঠলো। গোটা লাইব্রেরিতে আগুন ধরে গেছে, জল জল করে দাও দাও করে লাইব্রেরি জ্বলছে। মৌলানা রুমি বুঝতে পারলো যে এই লোকটার ফুকের কারণে আগুন ধরেছে। দৌড়ায় গিয়ে ওর হাত পায়ে পড়লো, পড়ার পর ওর মুরিদ হয়ে গেল। মুরিদ হওয়ার পর ওর কাছে অনেকগুলা জ্ঞান অর্জন করলো। মানুষের ফুকে কোনোদিন আগুন ধরে? এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো, ফকিরটা ফুক দিয়ে চলে গেল, আগুনটা পড়ে ধরলো। ওটা কার সাথে ঘষাঘষি হলো? আর ফকিরের ফুকের কারণে যদি আগুন লাগতে পারে, তাহলে বর্তমান বিশ্বে মুসলমানদের উপর যত নির্যাতন হচ্ছে, যেখানে সেখানে মুসলমানদেরকে যেমন কচু কাটা করে কাটা হচ্ছে, এই সমস্ত ফকিরেরা বসে বসে ফু কেন দেয় না? এখন 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 এদের ফুর মধ্যে ওই ওই শক্তি কেন দেখা যায় না? ওটা দূরের কথা। ফকিরের উপর যখন খুব জোরে থাপড় পড়ছে, কোনো গ্রামে যখন খুব জোরে মার পড়ছে, তখন কিন্তু কেন ফু দিয়ে মার হটাতে পারে না? পারে না কেন? নিজের নিজের শরীর স্বাস্থ্যেরই খেয়াল কেন রাখতে পারে? তাহলে আমি ওই জন্য বলছিলাম যে যারা যারা এই শরীয়তির কথা বলছে তারা এক ধরনের বোকা, আর যারা মারাফতি করছে তারা ওর চাইতে বড় বোকা, আর যারা শুনছে এরা তৃতীয় নম্বর গ্রেড বড় বোকা। আর তিন মূর্খর দল একসাথে হয়ে গিয়ে এটাকে ইসলামের নাম দিয়েছে। কোনদিন একজন জাহেল ঝটপট মানুষকে যদি আপনি তুলে আনেন, আনার পর ওর সামনে যদি বড় করে টাইটেল দেন, ফজিলাতুল শেখ মৌলানা অমুক, ওই জাহেল মানুষটা মূর্খ মানুষটা কি মৌলানা হয়ে যাবে? না, মূর্খ মানুষ মূর্খই থাকবে যতক্ষণ পর্যন্ত ইলম না শিখে। তো যদি কোনো মানুষ কিয়ামত, জান্নাত, জাহান্নাম, অমুক তমুকের হাজারো কথা বলে, আর সেগুলো সব কথাই যদি ইসলাম বিরোধী হয়, তাহলে সেগুলো কি ইসলামের আলোচনা হবে? কখনো ইসলামের আলোচনা হবে না। এখানে আরো একটি কথা বলি, শরীয়তে ফকির বলছে কিয়ামতের দিনে সব তরিকা বাতিল হয়ে গিয়ে একটাই তরিকা থাকবে। মারফতি ফকির, তুমি বলো ওই তরিকাটা কার হবে? বলছে দুনিয়াতে অনেক তরিকা, বলছে চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, অমুক তরিকা, তমুক তরিকা। কিয়ামতের দিনে একটাই তরিকা হবে, ওটা কোন তরিকা? মারফতি ফকিরকে জিজ্ঞাসা করে। মারফতি ফকির উঠে বলে যে ওইটা হবে ইমাম মাহদির তরিকা। কার তরিকা হবে? ইমাম মেহদির তরিকা। আমাকে বলেন, কিয়ামতের দিনটা কি আমল করার দিন যে ওখানে তরিকার দরকার আছে? ওখানে তো হিসাব নিকাশ হবে, ত্রাহি ত্রাহি অবস্থা, ওখানে ওরা তরিকা খুঁজে বেড়ায়। আর কত বেকুব! যদি কোনো মানুষের তরিকাই হয়, তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী তরিকা হলে তারই হবে, অন্য মানুষের হবে? ইমাম মেহদী তো নবীজির, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মতি হয়ে পৃথিবীতে আসবেন। শেষের দিকে তিনি দুনিয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা তরিকা, যেটা পদ্ধতি, সেটার দাওয়াত দিবেন। আর কিয়ামতের দিনে ও হয়ে যাবে কি? ওদের কাছে তরিকা হবে। আমি বলবো তোমাদের তরিকা ওইটা হোক, কিন্তু আমরা তরিকা নিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে, প্রত্যেক দলকে তার নেতার সাথে ডাকবেন, এবং যে যেমন নেতা হবে তার তেমন অনুসারী হবে এবং ওই হিসাবে তাদের বিচার হবে। আল্লাহ তাআলা ওর জন্য কোরআনে বলেন ইয়াউমা নাদু কুল্লা মুনাসিম বিইমামিহিম, স্মরণ করো সেই দিনকে যেদিন আমি তোমাদেরকে ডাকবো তোমাদের নেতা সহকারে। নেতাদের সাথে ডাকা হবে। খেয়াল রাখবেন পৃথিবীতে মানুষ কে কাকে নেতা মনে করছে। মানুষ যদি কেউ আজ বর্তমান যুগে কোন রাজনীতির নেতাকে বা নেত্রীকে নেতা মনে করে তাহলে কিয়ামতের দিনে ওই নেতার সাথেই আসতে হবে। আর যদি কোনো মানুষ পৃথিবীতে কোনো পীরকে কোনো ওলিকে নেতা মনে করে তাহলে কিয়ামতের দিনে কিন্তু সেদিন তাকে ওই নেতার সাথেই আসতে হবে। কিন্তু সৌভাগ্যবান ব্যক্তি হবে সে ব্যক্তি যে ব্যক্তি তার সমস্ত কথা এবং কাজে এবং আমলে প্রিয়নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মনে করে। সেদিন নবীজি যদি নেতা হন তাহলে ইনশাআল্লাহ আমাদের সুপারিশ হতে পারে, আমাদের গুনাহ খাতার কিছু মাফ হতে পারে। আর অন্য নেতা হলে তার সমস্যা কি হতে পারে সেটা সেখানে বুঝে যাবে। এই সমস্ত লোকেরা কোরআন এবং সুন্নতের সাথে পুরা রহস্য করে, ঠাট্টা এবং বিদ্রুপ করে। আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে আজকের আলোচনার শেষ দিকে চলে যাব। একদিন শরীয়তি ফকির বলছে মারাফতিকে যে শরীয়তি ফকির মারাফতির বড় বড় লম্বা লম্বা মোচ দেখতে পেল। মারাফতি ফকিররা কি করে? চুলো রাখে না, চুলো কাটে না, দাড়িও কাটে না, মোচও কাটে না। তো বলছে যে শরীয়তি ফকির মারাফতির লম্বা লম্বা মোচ দেখতে পেয়ে শরীয়তি ফকির বলছে যে ওই মারাফতি তোর মোচ কাটতে হবে। বলছে কেন? বলছে কারণ মোচের পানি হারাম, তোর যেহেতু লম্বা লম্বা মোচ এগুলার পানি যদি তুই খাস তাহলে তোর হারাম হয়ে যাবে, আর হারাম খেলে তুই জান্নাতে যেতে পারবি না। মারাফতি ফকির এখন ওকে মোচ কাটতে দেয় না। শরীয়তি ফকির তাও জোর করে মারাফতি ফকিরের মোচ কাটতে গেছে। এমন সময় বগলে দেখছে যে ওই মারাফতি ফকিরের মোচ আল্লাহর আরশের পায়ে পেঁচ লাগিয়ে জিকির করছে আল্লাহ আল্লাহ। এগুলা কি জিনিস? এগুলা কোন জিনিস? কে তৈরি করেছে এগুলো? কথা কোন আলেম তৈরি করেছে? কোরআনে কোথায় আছে? হাদিসে কোথায় আছে? নাউজুবিল্লাহ, এগুলো কাফেরদের বইতেও হয়তো পাওয়া যাবে না। কাফের মুশরিক যারা মুসলমান নয় তাদের বইতেও এই কথা পাওয়া যাবে না। কিন্তু আপনি সাধারণ মানুষ, আপনারা মুসলমানের নাম শুনে আর কয়েকটা ইসলামের কথা শুনে আপনি এগুলোকে ভালো মনে করে শুনছেন। একটু আমাদেরকে চিন্তা করা দরকার এবং বুঝা দরকার ব্যাপারটা কি। এগুলো ইসলাম ধ্বংস করা জিনিস। এগুলো ইসলামের শত্রুরা তৈরি করেছে এবং ইসলামের লেভেলটা দিয়ে যেন মানুষ অবুঝ মুসলমানেরা ভাবে যে এটা একটা ইসলামী ব্যাপার সেবার, সেই জন্য এই জিনিসগুলো যেন শুনে এবং মনে করে। এই জন্য মানুষেরা ভিড় জমায় এবং ভাবে আমি নেকির কাজ করছি। নাউজুবিল্লাহ, মানুষের মত আল্লাহর আরশের পায়ে পেঁচ দিয়ে আল্লাহর জিকির করে, এটা কেন? কোন কথা? এটা কে দিয়েছিল এদের বুদ্ধি? শয়তানও হয়তো এখানে লজ্জা পেয়েছে, কারণ শয়তান হয়তো বড় কথা বলেনি কিন্তু এরা এরকম কথা বলছে। তার মানে হচ্ছে যে এরা অবশ্যই এরকম শয়তানের দল যারা ইসলামকে ধ্বংস করার জন্য এরকম পরিকল্পিত ভাবে এরকম কথা এবং কেসা কাহিনী, কল্পিত কেসা কাহিনী তৈরি করার পর মুসলমান মানুষকে কি করে? ধোকা দেয়। মনে রাখবেন আমাদেরকে প্রিয়নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি কথা শেষ পর্যন্ত সারাংশ হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই। এই সমস্ত কথাগুলির সারাংশ যদি দেখা যায় তাহলে একটি কথা অবশ্যই মনে রাখবেন যে শরীয়তি মারেফতি নামটা হলেই এটা কোনো ইসলামের কথা নয়। এটা হচ্ছে ইসলাম বিধ্বংসকারী, ইসলামের সাথে ঠাট্টা বিদ্রুপকারী কিছু কথা। এগুলো থেকে আমাদেরকে সব সময় দূরে থাকা দরকার। এগুলো হচ্ছে একটা নিছক গানের অনুষ্ঠান। যেমন অন্য গান হয় তেমন এগুলো গান। অন্য গানের যে গানগুলো আরো বেশি জঘন্য, কারণ অন্য গান যখন মানুষ করে বা শোনে তখন যদি সেটাকে হারাম মনে করে তাহলে তার বিধান আলাদা হয়। কিন্তু যে মানুষ শরীয়তের এবং ইসলামের নাম দিয়ে কোনো গান করবে এবং শুনবে এবং ভালো মনে করবে তখন এটা হবে তার চেয়ে বেশি খারাপ। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআযিব। কিয়ামতের পূর্বে আমার উম্মতে এমন কিছু মানুষ হবে যারা বেবিচারকে জায়েজ মনে করবে, হালাল মনে করবে, রেশমের কাপড় পরাকে হালাল মনে করবে এবং মদকে হালাল মনে করবে আর বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই শরীয়তে মারাফতের প্রত্যেকটা মানুষই বাদ্যযন্ত্রকে হালাল মনে করে এবং মদ পান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইন্না ফি হাযিহিল উম্মাহ খাসাফান অবশ্যই আমার উম্মতের মধ্যে ভূমিকম্প হয়ে ধস নেমে যাবে, মানুষদেরকে ধসিয়ে দেওয়া হবে। ওয়া মাসখান, মানুষের আসল আকৃতি পশু বানর শুকরের আকৃতিতে পরিবর্তন করে দেওয়া হবে। অবশ্যই এটা হবে, মানুষের আকার পশু পাখির মতো আকার করে দেওয়া হবে, তার মুখ, তার চেহারা। আরো বলছে ওয়া কাসফান, এবং আকাশ থেকে পাথর বর্ষিত হবে, নিক্ষেপ হবে। একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ফাকাল রাজুলুন মিনাল মুসলিমিন, ইয়া রাসূলুল্লাহ মাতা যাক, এরকম ভয়াবহ অবস্থা, এরকম ভয়াবহ আযাব কখন হবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা ইযা যাহারাতিল কিনাত, যখন গায়রা বেশি প্রকাশ পাবে। যখন কে বেশি প্রকাশ পাবে? গায়িকা, যারা গান গেয়ে বেড়ায় তারা যখন পৃথিবীতে বেশি হবে। ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র বেশি হবে। ওয়া শুরবুল খামু, ওয়া শুরবুল খামুর, এবং মদ পান পৃথিবীতে বেশি প্রকাশ পাবে। সেই সময় এরকম ভয়ানক আযাব আসবে। আমাদের বলতে দুঃখ লাগে, গান এত বেশি হয়েছে যে আমরা মুসলমানের সন্তানেরাই, মুসলমানের গার্জিয়ানরাই বাচ্চাদেরকে গানের বাদ্যযন্ত্রের শিক্ষা ছাড়া সাংস্কৃতিক এবং আপ টু ডেট মুসলমান মনে করি না। যে কোনো টেলিভিশনের চ্যানেল খুলেন, গান ছাড়া যেন কোনো অনুষ্ঠান নেই। গান এত বেশি ভরে গেছে যে মানুষের কোরআনের আয়াত একটাও মুখস্থ নাই, কিন্তু গান অনেকগুলো মুখস্থ আছে। বাদ্যযন্ত্র এত বেশি পেয়েছে যে আপনি গাড়িতে উঠেন তাও, আপনি বাজারে ঘুরেন তাও। আর নাউজুবিল্লাহ, এখন বর্তমান যুগে আল্লাহর মসজিদে নামাজ পড়তে আসছে নামাজি মানুষ, তা সত্ত্বেও মোবাইলে গান করে রাখছে। এটা কি গানের প্রকাশ নয়? আমাকে আশ্চর্য লাগে, একজন নামাজি মানুষ আল্লাহর ইবাদত করতে আসে, ওই মানুষ কেমন করে মোবাইলে গানের অর্থাৎ বাজনার টন লাগাই দেয়। এতখানিও ভয় পায় না যেটা আল্লাহর ঘর। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত অবশ্যই ধস নেমে যাবে, ধসিয়ে দেওয়া হবে উম্মতকে, আল্লাহ উপর থেকে নিক্ষেপ করা হবে পাথর, এবং তাদের চেহারা মুখমণ্ডল অন্যান্য আকৃতির মতো করে দেওয়া হবে। মনে রাখবেন, এই সমস্ত গান বাজনা যেটা শরীয়ত এবং মানবদের নামে করা হয়, এটা অবশ্যই দ্বীনের নামে একটা মিথ্যা প্রোগ্রাম, দ্বীনের নামে একটা মিথ্যা প্রোগ্রাম, ইসলামের নামে। আসলে এখানে ইসলাম বলে কিছু নেই, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়া হয় এবং দ্বীনের ব্যাপারে এরা সবাই ঠাট্টা এবং বিদ্রুপ করে। যেমন একটু আগে বললাম, তাদের উদাহরণগুলো শুনলেন। এজন্য প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল বলেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযাবি আলা আদি, আমার উপর মিথ্যা কথা বলা অন্যান্য মিথ্যার মতো নয়, ইসলামের ক্ষেত্রে মিথ্যা বলা অন্যান্য মিথ্যার মতো নয়। আজ আপনাকে কেউ বললো যে ভাই কোথায় যাচ্ছেন, তো যে কোনো কারণে হয়তো আপনি ব্যাংকে যাচ্ছেন, মানুষটাকে বলতে যাচ্ছেন না, বলছেন আমি বাক্কালায় যাচ্ছি, মিথ্যা বললেন। এই মিথ্যা কথাটা আর ইসলামের নামে মিথ্যা কথা বলা, দুটোর মধ্যে বিরাট পার্থক্য। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আমার ব্যাপারে মিথ্যা কথা বলা আর এমনি মিথ্যা কথা বলা সাধারণ দুটা এক নয়। ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি জেনে বুঝে আমার উপর মিথ্যা আরোপ করবে, মিথ্যা কথা বলবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের ঠিকানা জাহান্নাম করবে। আজ যারা শরীয়তি মারাফতি গান গাইতে আসছে এবং ইসলামের নামে এই সমস্ত মিথ্যা কথা বলছে, যার প্রমাণ কোরআন এবং হাদিসে নেই, এরকম সবাই যেন এই কথাটি মনে রাখে, আল্লাহ রাসূলের এই হাদিসটি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের ঠিকানা জাহান্নাম করে নেয়। এবং যারা আমরা শুনছি এবং সমর্থন করছি, তারা যেন এই হাদিসটি স্মরণ করে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এক প্রকার মানুষকে বলবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলে দাও তোমরা আল্লাহর সাথে, আল্লাহর নিদর্শন সমূহের সাথে আর রাসূলের সাথে রহস্য করেছিলে। পৃথিবীতে আল্লাহ, আল্লাহর নিদর্শন এবং রাসূল, রাসূল যা বলেছেন এ বিষয়ে তোমরা রহস্য করেছিলে দুনিয়াতে। লা তা'তাযিরু, আজ কোনো ওজর পেশ করো না, কোনো কিছুর কথা বলো না, কোনো কিছুর দোহাই দিও না, কোনো ওজর তোমাদের শোনা হবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরেও তোমরা কাফের হয়ে গেছো। ঈমান আনার পরে কি হয়ে গেছো? কাফের হয়ে গেছো। তাই মুসলমান নামটা রাখলেই হয় না, কোনো কোনো সময় নামাজ রোজা করলেও হয় না। আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার বিধান, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, তার হাদিসের সম্পর্কে যে মিথ্যা বলবে এবং রহস্য করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, তারা যেন মনে রাখে কোরআন শরীফের এই আয়াতটি এবং হাদিসটি। আপনাদেরকে আরো বলে দিতে চাই এদের এটা আসলে ভাই ব্যবসা। যেমন গানদারেরা গান করে পয়সা নয়, তেমন এই শরীয়তি মারাকতিরাও তারা এই শরীয়তি মারাকতির গান বলে তারা কিনে পয়সা করে নেয় এবং এটা এদের ব্যবসা। এটা হলো পাড়া গ্রামে তাদের ব্যবসা। এরকম করে করে তারা বড় হয় এবং এরা মানুষকে ধোকা দেয়। এই যে বলছে শরীয়তি ফকিরের পাল্লা মারাকতি ফকিরের সাথে চলে, এটা কিন্তু সবকিছু ওদের একটা তৈরি করা খাস জিনিস তাদের বই পুস্তকে লেখা থাকে, তাদের ডায়েরিতে থাকে যে আমি এই কথা বলবো আর তুমি এর এই উত্তর দেবে, আমি এই কথা বলবো তুমি এর এই উত্তর দেবে, যেন জনগণেরা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে। সেজন্য আপনারা যদি কোনো মহফিলে এরকম যেয়ে থাকেন বা দেখে থাকেন তাহলে দেখবেন এরকম একটা বড় পেপার, একটা ডায়েরি তাদের, তারা যখন আলোচনা করে তখন তাদের সামনে একটা লোহার উপরে ব্যাপে রাখা থাকে, ওটাতে সবকিছু লেখা থাকে। তারা টের চোখে ওটাতে দেখে আর একটা করে গান গায় আর কথা বলে, প্রশ্ন করে একদিকে আর আরেকদিকে উত্তর দেয়, দুজনের কিন্তু লেখালেখি থাকে। এটা হলো মানুষকে ধোঁকা দেয় আর ইসলামের নামে। যে মানুষেরা এদেরকে ভালো মনে করে এবং এদেরকে আইডিয়াল আদর্শ মনে করে, আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে যাকে আপনি আদর্শ মনে করছেন তার আচরণটা দেখেন, যাকে শরীয়তে মারেফতি বলে আপনি তাকে ভালোবাসছেন তার আপনি আচরণটা দেখেন। তারা যদি মনে করে যে কিয়ামত সম্পর্কে সংশয় আছে, তারা যদি মনে করে যে আল্লাহ এবং মানুষের মধ্যে পার্থক্য নেই, তারা যদি মনে করে যে লালন ফকিরের মাজারে জিয়ারত হচ্ছে হজ, তারা যদি মনে করে লালনের গীতগুলা, গানগুলা, বাজনাগুলা হচ্ছে ইবাদত, তাহলে আপনি এরকম মানুষকে আদর্শ হিসেবে মানছেন, আপনি তাহলে কেমন? যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যারা একটু আগে শুনলেন প্রেম ভাজা খায়, আর আপনি তাদেরকে সমর্থন করছেন এবং আপনিও তাদের সহযোগিতা করছেন, তাহলে যাকে আপনি আদর্শ মনে করছেন সে এবং আপনি কেমন একটু চিন্তা করা দরকার। আমাকে আরো খারাপ লাগে কিছু মানুষ এরকম শরীয়তে মারেফতের নামে এক বিশেষ মহিলা, যেটা বাংলাদেশের সবচেয়ে জঘন্য মহিলা বলা যেতে পারে, ছোটবেলা থেকে যে নিজের বাউল, তার বাবা পণ্ডিত একজন বাউল গায়ক, সেই বাউল গায়কের সাথে ছোটবেলা থেকে মানুষের গ্রামে গ্রামে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, ছোট বড় শহরে গান করে পয়সা কুড়িয়েছে, এখন বড় হয়ে গেছে। আর তাকে শরীয়ত মারাফতের গান আগে থেকে কোয়ানো হতো। সেই মহিলার গান শুনে এসে কিছু মানুষ বলছে এ তো অনেক আলেমের চাইতেও বেশি কিছু জানে। মানুষের রুচি খারাপ হয়ে গেছে, মানুষ হিসাবে এদের মধ্যে একটা সুরুচি বলে নেই, একটা সুস্বভাব বলে নেই। যে মানুষ অর্ধ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে, গোটা জীবন নাচ গান করে, যে মানুষ নাচ গান করে উপার্জন করে, আর যে ব্যক্তিকে নাচ গানের কারণে পৃথিবীতে পুরস্কার দেওয়া হয়, পুরস্কৃত করা হয়, আর নাচ গানকে ইসলাম হারাম বলে, সেই জিনিসকে, সেই মানুষকে আমরা কেমন করে পছন্দ করি এবং আদর্শ মনে করি, আর ওকে বলি সবচেয়ে বড় আলেম। আল্লাহ তাআলা কোরআনের জন্য বলেছেন যে যাকে আমি চোখ দিয়েছি, মানুষের সম্পর্কে বলেছেন, কোনো পশু পাখির সম্পর্কে বলেছেন, যাকে আমি চোখ দিয়েছি, চোখ দেওয়ার পরও যে মানুষ দেখে না,